বন্ধুরা কেমন আছেন? আজকে আরসিএফ ফোর বেস আর থ্রি টপের হিসাব আপনাদের দেবো। এই সেটটা আগে ছেড়ে দিয়েছি। এই সেটটা টোটাল কত খরচ হচ্ছে সেটা জানতে চেয়েছেন, সেটা আমি বলছি। এই সেট আপটা খুবই কম খরচে সেট আপটা ফিটিং হয়ে যাবে এবং খুব ভালো বাজবে। দেশীয় মেশিন দিয়ে সেটিং করবো আজকে। আমি যে হিসেবটা দিচ্ছি এটাই যে ফোর বেস আরসিএফ দুটো আছে, তার ওপর আছে থ্রি টপ, আছে চারটে, তার সাইডের এক আছে। এই ফোর বেসটা আমি আগে যেটা সেটিং করেছিলাম 1500 আর 1200 দিয়ে, ঠিক আছে? আর আমি আজকে আপনাদের হিসেব দেব, নিচেই দেবো 18 ইঞ্চির 1200 ওয়াট ফোর বেসে, আর টপে দেবো 15 ইঞ্চির 600 ওয়াট। এতেই কিন্তু ওই যে 1500 আর 1200 দিয়ে সেটিং করছিলাম C20 মেশিন দিয়ে, তার চেয়ে কোনো অংশে কম বাজবে না স্টেঞ্জার 4K আর 3K দিয়ে সেটিং করলে। তার কারণ একটাই, এটা দিয়ে আমি টেস্ট করে দেখেছি, যার ফলে অত টাকা খরচ করার দরকার নেই। আপনারা 1200 আর 600 দিয়ে যদি আমার উপর ভরসা থাকে, তাহলে এটা দিয়েই ফিটিং করবেন, সামনে দাঁড়ানো দায় হয়ে যাবে। অনেকেই কথাটা শুনে হাসবে, কারণ তারা বলবে যে তারা যে কোথায় 1500 আর কোথায় 1200 ওয়াট স্পিকার, তার সঙ্গে কী করে 1200 আর 600 পারে। কিন্তু সেটা আমি দেখিয়ে দেবো পারে কি না পারে, ঠিক আছে? স্পিকারটা কিন্তু আমার তৈরি করা থাকবে। আর যেটা বলছেন যে স্টেঞ্জার মেশিন আর C20 মেশিন, হ্যাঁ অবশ্যই, বা X20 বা NX অডিও বা এটাই পুরো ইত্যাদি মেশিনগুলো ডাম্পিং ফ্যাক্টর অনেক বেশি সি মানে স্টেঞ্জারের থেকে। ডাম্পিং ফ্যাক্টর মানে কি, অ্যাম্পলিফায়ারটাই বেস কতটা আছে এটাও দেখতে হবে, সেই যে বেসটা আছে সেই বেসটা স্পিকার ভার নিতে পারবে কিনা, সেই তুলনায় স্টেঞ্জার মেশিনে বেস কম হয়। তার জন্য বেস বাড়াবার জন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি, মিক্সার, কসোবার, ডট, এসবগুলো যেগুলো ব্যবহার করি, এর মাধ্যমে আমরা বেসটা কিন্তু বাড়াই। তাই মেন হচ্ছে কসোবারটা, কসোবারটা এমন একটা কসোবার দেব বিভৎস বেস হবে, আপনি বেস রাখতে পারবেন না। আগের দিনে যে ভিডিওটা 300 ওয়াটের ভিডিও দেখেছেন, যে কসোবার দিয়ে বাড়াচ্ছিলাম কেমন বেস হচ্ছিল, 300 ওয়াটের স্পিকার মনে হচ্ছে 1200 ওয়াটের মতো বেস বার হচ্ছে। ভিডিও থেকে বুঝতে পারবেন না, যদি সামনে আসেন বুঝতে পারবেন, বাবা সন্ন্যাসীর সাউন্ড যেটা বাঁকুড়ায় যাবে, ঠিক আছে? তো এই সেট আপটা আপনাদের যদি 1200 ওয়ার ওপরে 600 দিয়ে সেটিং করি, দুটো ফোর বেস আর চারটে থ্রি টপ সাইডের এক, তাহলে আপনাদের খরচ হবে 5,31,000 টাকা। এ থেকে 1 টাকাও কিন্তু কমবে না বা বাড়বে না এক বছরের ভিতর, এক বছর পরে যাই ভিডিও ছাড়া, এক বছর পরে আবার দামটা উঠা নামা করে। 5,31,000 টাকা পড়বে। কি কি দিচ্ছি, নিচেই দিচ্ছি দুটো ফোর বেস আছে আমার তৈরি করা, 18 ইঞ্চির 1200 ওয়াট স্পিকার থাকবে 8টা, টপে থাকবে থ্রি টপ আছে আরসিএফ আমার তৈরি করা, 15 ইঞ্চি 600 ওয়াট স্পিকার থাকবে প্রত্যেকটাই, 12খানা, এক একটা টপে 3টে করে স্পিকার, 4টা টপ আছে, আর এক থাকবে পাশে 5টা 5টা 10টা, আর উপরে থাকবে 6টা, টোটাল 16টা। কি কি মেশিন দেব, নিচের বেস দুটো বাজানোর জন্য আমি স্টেঞ্জার 4K মেশিন দেবো দুটো, একটা বেসে একটা 4K মেশিন দিয়ে দেবো, প্রেশার বাড়িয়ে দেবো মেশিনটা, 4800 করে লোড হচ্ছে, বিভৎস বাজবে না, মেশিনের ক্ষতি হবে না স্পিকারের ক্ষতি হবে, কারণ এই সেটিং আমি অনেক করেছি আপনারা নিশ্চয় জানেন। আর টপে দেব দুটো 3K মেশিন স্টেঞ্জারের, একটা 3K মেশিনে দুটো টপ, 3600 লোড হচ্ছে, মেশিনটা প্রেশার বাড়িয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আর স্টেবিলাইজার থাকবে 7 কিলো দুটো, 3 কিলো একটা, মিক্সার থাকবে, ইকুয়ালাইজার থাকবে, কসোবার থাকবে একটা করে, একটা ছোট চিপ মেশিন থাকবে ব্লুটুথ, আর যে টুইটার থাকবে চারিদিকে, টোটাল 16টা 16টা টুইটারের ভিতরে এমআরের ইউনিট দেওয়া হবে। যে এমআরের ইউনিট কিন্তু চোঙের জন্য নয়, কিন্তু এমআরের ইউনিট খাস করে তৈরি করা হয়েছে র্যাকের ভিতর দেওয়ার জন্য, ঠিকঠাক করে বাজে বলে। এই টুইটার র্যাকগুলো থাকবে এমআর ইউনিট দিয়ে, একটা স্টেঞ্জার 700 দিয়ে বাজবে, কারণ এমআর ইউনিটটা 60 লেখা থাকলেও এটা 60 থাকে না, 50 কি 40 এম থাকে, ভালো বাজে, নিঃসন্দেহে ভালো বাজে। তো টোটাল সেট আপটা, তার ফার যা লাগবে, নাম লেখা, ফার্ম লেখা, এবং ওয়ারেন্টি গ্যারান্টি 2 বছর যেভাবে থাকি, 2 বছরের ভিতর সেটার যদি কোনো খারাপ হয়ে যায় সেগুলো আমি সারিয়ে দেবো ফ্রিতে, এবং সেম মাল নিয়ে যদি আপনাদের কেউ হারাতে পারে তাহলে আমি সেটটা একবার চান্স নেবো, তাতেও যদি না পারি তাকে হারাতে সেম মাল নিয়ে তাহলে আমি আবার নতুন করে সেটটা আপনাদের তৈরি করে দেবো, আপনাদের সঙ্গে 1 টাকা নেবো না। তার জন্য আমি গ্যারান্টি ওয়ারেন্টি পেপার করে দিই,
বা গত 5-6টা সেট থেকে দিচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি পেপার, পেপার করে দিচ্ছি, কার্ড, গ্যারান্টি কার্ড করে দিচ্ছি। যে কার্ডটা নিয়ে আপনারা আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি না মেনে চলি বা আপনাদের এই যে খারাপ করে ফ্রিতে না ছাড়ে দিই বা হেরে গেলে আমি সেটা না দেখি, তাহলে ওই কার্ডটা নিয়ে আপনি থানায় এফআইআর করে দেবেন, আমার নামে কেস হয়ে যাবে। ঠিক আছে, সেই কার্ডটা কেমন কি বিস্তারিত সেটা নিয়ে ভিডিও বানাবো, সেটা আগে করতাম না, এখন ইদানিং করে করছি। তো অনেকে বলছে কীভাবে কার্ড তৈরি হয়, ভাই সব কিছু হয়, যদি চুরি করে ব্যবসা করা হয় তাহলে হয় না, আর যদি ইনকাম ট্যাক্স দিয়ে ব্যবসা করা হয় তাহলে সব কিছু করা যায়। জিএসটি বিল দিয়ে যদি ব্যবসা করা হয় অবশ্যই সব কিছু করা যায়, আর সেটাই আমি করেছি। কারণ এটা করার একমাত্র কারণ, অনেকে বলে হ্যাঁ মুখে বলে কাজে কিছু করে দেখায় না, অবশ্যই আমি কাজেও করে দেখাই, সেটা সবাই জানে, যারা যেসব সেটগুলো আমরা করি তাদেরকে ফোন করে জেনে নেবে। তা মুখে তো বললাম একটা পেপার তো দরকার, তাই পেপারস আগেও করে দিতাম, কিন্তু এখন এখন ফাইনাল পেপারস আমি করেছি। যখন আপনারা সেটটা নিয়ে যাবেন ফুল পেমেন্ট দিয়ে, তখন ওই গ্যারান্টি পেপারগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে, সেটা রেখে দেবেন 2 বছর যেমন গ্যারান্টি ওয়ারেন্টি থেকে সেটা পেয়ে যাবেন। তা বন্ধুরা, এই সেটআপটা আমি 1200 আর 600 দিয়ে আরসিএফটা সেটিং করলাম। এটা যদি আপনারা 1500-এর উপরে 1200 দিয়ে সেটিং করেন তাহলে সেখানে খরচ হয়ে যাবে 6,500 টাকা ফুল ফিটিং এই সেটআপটা। এইবার ব্যাপার আছে, মেশিনের ব্যাপার আছে, আমি C20, X20, NX অডিও, ATI পরে ইত্যাদি যখন সেটিং করবো তখন NX অডিও ATI পরে দাম বেশি, X20 C20 থেকে অনেক বেশি, সেই এক্সট্রা চার্জ আপনাদের পড়বে। আর এটা আমার যে স্পিকার দিলাম সেই ক্ষেত্রে 2 বছর গ্যারান্টি, আপনারা কোম্পানি স্পিকার দিয়েও করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানি স্পিকার, সেখানে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কিছু পাবে না, সম্পূর্ণ রিক্স আপনার, সেইভাবেই করতে পারেন। ঠিক আছে, সমস্ত যেদিকে আপনি হেলাবেন সেদিকেই আমি করে দেবো। তা এই সেটআপটা করতে আপনাদের খরচ হবে টোটাল 1200 আর 600 দিয়ে 5,31,000 টাকা, আর নিচে যদি 1500 ওপরে যদি 1200 ওয়াটের স্পিকার দিয়ে করা হয় সেই ক্ষেত্রে আপনাদের খরচ হবে 6,500 টাকা। এইবার যখন এটা করবেন তখন আমার সঙ্গে একটু আলোচনা করবেন কী অ্যাম্পলিফায়ার আপনারা দেবেন তার উপর নির্ভর করবে। এই টোটাল সেটটা বাজাতে যা যা দরকার, যা যা দরকার সব আমি দিয়ে দেবো 5,31,000 টাকায়। আমি সেটটা ফিটিং করার পর যদি মনে হয় যে এটা লাগবে আপনারা সেটা চাইবেন সেটাও দিয়ে দেবো, তা সেই ধরনের অপশন আমি কিছু রাখিনি, টোটালটা আমি দিয়ে দিই। তার কানেকশন থেকে শুরু করে নাম লেখা টাম লেখা ফুল ফিটিং, কিন্তু এর সঙ্গে কোনো চং বা হরেন থাকবে না। আপনারা যদি চং বা হরেন যদি নিতে চান তাহলে সেটা এক্সট্রা খরচ পড়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা খরচ পড়ে যাবে। তা বন্ধুরা, এই এত কম দামে 5,31,000 টাকা এত সুন্দর একটা সেট আপনারা পাবেন না গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে। যদি পাতি ফাতি ডুপ্লিকেট স্পিকার ডুপ্লিকেট মেশিন দিয়ে আমি করে দিই তাহলে অবশ্যই পেয়ে যাবে, একটু ভালো করে চিন্তা করে দেখবেন। খরচটা 5,31,000 টাকা বলেছি, বেশি বলিনি, কিন্তু বেশি বলিনি, আপনারা হিসেব করবেন, অরিজিনাল মাল দিয়ে হিসেব করবেন, হিসেব করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, তো এই 4-3 আরসিএফটা যদি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাড়ি শান্তিপুর নদিয়ায়, আমার নাম ডিজে খবির, সকলে আমাকে চেনেন, সাউন্ড জগতে একটা পরিচিত জায়গায় চলে এসেছি মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। আর দেখতে থাকবেন খবির স্টার, বিভিন্ন ধরনের সেটের অপশন নিয়ে আসে। তার আগে বলি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর চিন্তা ভাবনা করে তারপর আমাকে কল করবেন, যখন ফোন করবেন আমার নিচেই মোবাইল নাম্বার দেওয়া আছে, রাত 8টা থেকে 10টার ভিতর কল করবেন, দিনের বেলায় করবেন না, সে সময় আমি একটু ব্যস্ত থাকি, অনেক সময় ফোন ধরতে পারি না। ভালো থাকবেন।